লোকসভা ভোটের প্রচারে আজ রাজ্যে আসছেন অমিত শাহ আজ দুপুরে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে সভা করবেন বিজেপি সভাপতি বিহারে যাওয়ার কথা রয়েছে আজ জনসভায় যোগ অন্যদিকে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারের যে মাঠে আজ অমিত শাহের সভা সেখানকার ছবি দেখতে পাচ্ছেন প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে লোকসভা ভোটের প্রচারে আজ রাজ্যে অমিত শাহ বিজেপি সভাপতি আজ নিজের এসে কোন কোন ইস্যুকে তুলে ধরেন সেটাই দেখার আজ দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করা কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির এবং আলিপুরদুয়ারে এই সভা সেরে তিনি চলে যাবেন বিহারে অন্যদিকে বিকেলে ঔরঙ্গাবাদে নির্বাচনী জনসভায় যোগ দেবেন অমিত শাহ আজ ওড়িশা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আলিপুরদুয়ারে অমিত শাহের সভাঘিরে উত্তেজনা তুঙ্গে লোকসভা ভোটের প্রথম দফার আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের প্রথম নির্বাচনী জনসভা আলিপুরদুয়ারে কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এবং তার জন্য প্রস্তুতি এই মুহূর্তে নেওয়া হচ্ছে মঞ্চের কাজ মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে মঞ্চে বেশ কয়েকটি চেয়ার রাখা রয়েছে এবং তার সঙ্গে একটি সোফাও রাখা রয়েছে যেটা এখনো পর্যন্ত জেলা বিজেপির তরফে জানানো হচ্ছে যে অমিত শাহ মাঝে বসবেন এবং রাজ্য নেতাদের মধ্যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ মুকুল রায় এবং অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন এবং অন্যত্র চেয়ার সাজিয়ে ফেলা হয়েছে পুলিশের যে নির্দেশ মতন প্রত্যেকটি ব্লকে যদি চেয়ার রাখা হয়নি যেগুলো পনের দিকে যে ব্লকগুলো রয়েছে সেখানে চেয়ার রাখা রয়েছে মাঝে অনেকটা অংশ ফাঁকা রাখা রয়েছে যেখানে সাধারণ মানুষ নিচে বসে দেখবেন মাঝের অংশটা কোনো রকম চেয়ারের নির্দেশ কিন্তু দেওয়া হয়নি তারপর যদি সামনের দিকে তাকানো যায় মাঝে একটি ডি ব্লক তৈরি করা হয়েছে এই ডি ব্লকটিকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে যেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে ওই ডি ব্লকটি নিয়ন্ত্রণ করা হবে সেখানে যাতে অন্যান্য বেশি লোক না ঢুকতে পারেন সেটাও কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই মুহূর্তে মালা যে মালাটি অমিত ষয়কে পড়ানো হবে একটি বড় মালা প্রস্তুত করা রয়েছে সেটাও কিন্তু স্টেজে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে এনএসজির তরফ থেকে সেই মালাও পরীক্ষা করে দেখা হয়েছে স্টেজ যখন পরীক্ষা করা ছিল তারপরে ডি বক্সের পরেই তৈরি হয়েছে আরও একটি অংশ সেই অংশটা সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশের দায়িত্বে থাকবে তারা সেখানটা নিয়ন্ত্রণ করবে এবং বাকি অংশ জুড়ে কিন্তু বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে কারণ এর আগে আমরা জানি মালদায় যখন রাহুল গান্ধীর জনসভা হয়েছিল তখন কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেছিল কিছুক্ষণের জন্য গনগায় নরেন্দ্র মোদীর সভাতেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছিল তার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নেওয়া চলছে নিরাপত্তার দিকটা মজবুত করার চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে সাউন্ড রয়েছে আলো রয়েছে শব্দ প্রক্ষেপণ সবটাই কিন্তু পরীক্ষা করে দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরেই অমিত শাহ এখানে এসে পৌঁছবেন নির্বাচনী জনসভা শুরু হবে প্রথমবার তার নির্বাচনী জনসভায় তিনি বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে তেমনই উত্তরবঙ্গে বেশ কয়েকটি আসনকে বিজেপি তাদের লক্ষ্য হিসেবে করে নিয়েছে সেই বিজেপি সেই লক্ষ্য পূরণের জন্য অমিত শাহের বার্তা কি থাকবে তার বার্তা কি উত্তরবঙ্গের বিষয়গুলোতেই আবদ্ধ থাকবে নাকি তিনি একই সঙ্গে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং বামপন্থী দলগুলোকে সবাইকে একসঙ্গে নিশানা করেন কি না রাজনৈতিকভাবে তার বক্তব্যে কি তাৎপর্য দেখা যায় সেটাও কিন্তু এই সভা থেকে কিছুক্ষণের মধ্যে উঠে আসবে প্রস্তুতি কিন্তু অনেকটাই সারা আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই অমিত শাহ আসবেন তার বক্তব্য রাখবেন এবং রাজনৈতিকভাবে যেমন এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঠিক তেমনভাবেই প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এই সভা থেকে কোন রকম সমস্যা না তৈরি হয় যেটা এই সভার যে চরিত্র সেটাকে নষ্ট করতে পারে ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অরিচিত ভট্টাচার্য এবিপি আনন্দ আলিপুরদুয়ার